নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে এবং টি টোয়েন্টি জয়ের সাক্ষী হতে না পেরে খারাপ লেগেছে তাসকিন আহমেদের। একই সঙ্গে বারবার আইপিএল খেলার সুযোগ বঞ্চিত হওয়ায় মন খারাপ তার, যদিও ভবিষ্যৎ ভেবে সব মেনে নিচ্ছেন ঢাকা এক্সপ্রেস। কাঁধের ইঞ্জুরি কাটিয়ে বিপিএলে ফিরবেন ফিট হয়ে। দিনের পর দিন খেলার বাইরে থাকা, ইঞ্জুরির সঙ্গে লড়াই করে অভ্যস্ত তাসকিন আহমেদ কঠোর পরিশ্রম আর একাগ্রতায় নিজেকে প্রমাণ করে ফিরেছেন বারবার। এবারও তার ফেরার লড়াই। কাঁধের ইঞ্জুরির পুনর্বাসন প্রায় শেষের দিকে, চলছে বোলিং সেশন। বিপিএলের ঢাকা এক্সপ্রেস ফিরছেন দুর্দান্ত ঢাকার হয়ে। এই নিয়ে পাঁচটা সেশন বোলিংও করলাম, আগের থেকে বেটার ফিল হচ্ছে। বাট এখনও আসলে বিপিএল আসতে এখনও প্রায় দুই সপ্তাহ বেশি বাকি আছে, তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার টার্গেট। অনেকের চোখে তাসকিন বাংলাদেশ পেস অ্যাটাকের রোল মডেল, যাকে সব সময় দলের সঙ্গে চায় টিম ম্যানেজমেন্ট। খেলতে না পারলে তারও খারাপ লাগে, তবে তাকে ছাড়াই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে ও টি টোয়েন্টি জয়ে পেসারদের ভূমিকায় তিনি খুশি। আমিও মিস করছি ডেফিনেটলি, কারণ আমি নিউজিল্যান্ডে বোলিং করতে সবসময় অনেক এনজয় করি, সিম মুভমেন্ট ভালো পাওয়া যায়। ওইখানে থাকতে পারলে আমার মানে আমি আরও এনজয় করতাম, ওই জিতার সাক্ষী হিসাবে আমিও থাকতে পারতাম। বাট এনিওয়ে, দিন শেষে তো আমাদেরই দল, সবাই আমরা একই, তো জিততে পারাটাই বড় জিনিস। এবং সামনে বাংলাদেশ পেস বোলিং ডিপার্টমেন্ট আরও ভালো করবে, সবাই মিলে একসাথে আরও জয় উপহার দিব ইনশাআল্লাহ। এটাই শুধু কি জাতীয় দল, ফ্র্যাঞ্চাইজি লিগেও বারবার সুযোগ হাতছাড়া হয়েছে। কখনো ইঞ্জুরি, কখনো ভবিষ্যতের চিন্তায় বিসিবির বাধা, কষ্ট চেপে রাখেন উজ্জ্বল আগামীর আশায়। একটু খারাপ লাগে, কারণ অ্যাজ এ প্লেয়ার হিসাবে সবার ইচ্ছা সব টপ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। আর শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকে অফার আসে, বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে, বিকজ অফ খেলাও থাকে আবার হেলথ ইস্যু আছে। তো এবারও বোর্ডের সাথে কথা বলেছি, বোর্ড বলছে বিবেচনা করবে, বাট ডেফিনেটলি ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। বিপিএলে তাসকিন ফিরতে চান আরও দারুণভাবে, দুর্দান্ত ঢাকার সবচেয়ে বড় তারকাও তিনি। আসি ভাই, দোয়া করেন আপনারা আল্লাহ যাতে আমার সুস্থ থাকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।